মূল্যে ডিম বিক্রয় আমরা কন্টিনিউ করব। ভোক্তা ন্যায্য মূল্যে খাবে, খামারি ন্যায্য মূল্যে পাবে। সকল প্রান্তিক খামারি হচ্ছে ডিম্বি। ডিম আমদানি করার কোনো প্রয়োজন নাই, পর্যাপ্ত ডিম আছে। ভোক্তা ন্যায্য মূল্যে খাবে, প্রান্তিক খামারি ন্যায্য মূল্যে পাবে। অতএব ভোক্তা এবং খামারির মাঝখানে দূরত্ব কমিয়ে আমরা যাতে ন্যায্য মূল্যে ডিম বিক্রয় করতে পারি, এই ন্যায্য মূল্যে ডিম বিক্রয় আমরা কন্টিনিউ করব। এবং আগামীকালকে থেকে আমাদের পয়েন্ট ধীরে ধীরে বাড়বে। শুক্রবারের পরে পর্যন্ত আমরা 20টা স্থানে আমরা ডিম বিক্রি করব। সেখানে থাকবে আপনার রামপুরা বাজার, হাতিরপুল বাজার, নিউ মার্কেট। আমরা এটা করে দেখি, যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে সেই প্রবলেম অনুযায়ী আমরা এটা অ্যাডজাস্ট করব। সেটা তো আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তবে এটা ঠিক যে আপনার এখানে ধরেন একজন 30টা ডিম নেবে, সেখানে 30 টাকা বা 32 টাকা 35 টাকা তার সাশ্রয় হবে। সেখানে যারা আসবে তারা নেবে, এখানে তো আসলে খুব বিশৃঙ্খলার অসুবিধা হওয়ার কথা নয়। তবে এটা তো ঠিক যে কেউ তো আর এক ট্রাক ডিম কিনে নিয়ে যাবে না, সে সর্বোচ্চ হয়তো এক কেস দিবে বা 2 কেস দিতে পারে। এবং একটা লোক তো বারে বারে এসে এরকম ডিম নিবে, এরকম তো নয় বোধহয় বিষয়টা। Life extra strength or confidence with it now bulldozer bulldozer palle takao আমাদের গাড়িতে ধারণ ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও আমরা 42400 ডিমান্ড আমরা চাচ্ছি। আমাদের শুক্রবারের ভিতরে পর্যায়ক্রমে আমরা 16 থেকে 20টা পয়েন্টে আমরা বিক্রি করার উদ্যোগ নিয়েছি। তো সেখানে প্রত্যেক গাড়িতে ধরেন 20000 করে ডিম থাকবে। এবং চাহিদা অনুপাতে আমরা আজকে দেখব, আমরা আসলে ডিম তো কখনো বিক্রি করি নাই মাঠে, তো আমরা চাহিদা অনুপাতে আমরা চাচ্ছি যে কেউ কেউ আছে যারা রিটেল পর্যায়ে একটা ডিমে 1.5 টাকা প্রফিট করে, হয়তো আমরা বাজারে আসায় তাদের হয়তো তাদের প্রফিটটা যৌক্তিক জায়গায় যেতে পারে এবং বাজারে দামটা একটু কমতে পারে। আমরা এজন্য আমরা এই উদ্যোগটা হাতে নেই এবং আমরা চাচ্ছি যে ভোক্তা এবং খামারির মাঝখানের দূরত্ব কমিয়ে ভোক্তা ন্যায্য মূল্যে খাবে, খামারি ন্যায্য মূল্যে পাবে। আমরা এই স্লোগান নিয়ে আমাদের এই বিক্রয় কার্যক্রম আমরা শুরু করতে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিমের সাপ্লাই দিতে পারবো, পর্যাপ্ত ডিম আছে, আমরা শুধু সাপ্লাই দিব আমাদের চাহিদার উপরে। এবং অনেকেই প্রশ্ন করছেন সারা দেশব্যাপী, তো আমি তো ঢাকায় শুরু করতেছি কিন্তু গতকালকে এবং আজকে আমাদের কুমিল্লা বিভিন্ন জায়গায় যে খামারিগুলো আছে তারা অনেকেই নেতৃত্ব দিতে চাচ্ছেন যে আমরা জেলা ভিত্তিক এই কার্যক্রমটা শুরু করলে ভালো হয়। তবে সে ব্যাপারে আমি স্যারের সাথে আলোচনা করে কথা বলবো। আজকে আমরা এটা কার্যক্রমটা চালু করে আমরা পরিবেশটা একটু দেখব যে আসলে আমরা কতদূর যেতে পারি। সরকারের নির্ধারিত দাম খামার পর্যায়ে 10.5 টাকা বাস্তবায়ন যাতে করতে পারে এবং তারা যেন এই রেডি যারা বিক্রি করে, কারণ তারা যদি বেশি দামে বিক্রি করে প্রান্তিক খামারিদের পণ্যটা বিক্রি করতে হয়, কারণ সকল প্রান্তিক খামারি হচ্ছে জিম্বি। একটা সাপ্লাই চেইনের ভিতরে তারা আটকে আছে, ডিম উৎপাদন করলেও নিজে বিক্রি করতে পারে না, কারণ বিক্রি করার জায়গাটা একটা বাধা, যার জন্য তার ওই কর্পোরেট গ্রুপগুলো 11 টাকা বিক্রি করলে সেও 11 টাকা বিক্রি করে, 11 টাকা আশেপাশে বিক্রি করলে সেও 11 টাকা আশেপাশে বিক্রি করে। অতএব আমরা প্রান্তিক খামারিরা 10.5 টাকা সরকার নির্ধারণ করে দিছে, এটা যৌক্তিক মূল্য, এটা বিক্রি করলে আমাদের প্রফিট থাকবে। অতএব এটা কীভাবে বাস্তবায়ন করা যায় আমি এটা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। যদি 10.5 টাকার জায়গায় 11 টাকা বিক্রি করেন তবে ডিলারের প্রবলেম কোথায়? ডিলার যে বিক্রি করবে তার তো প্রফিট যুক্ত করে বিক্রি করবে, অর্থাৎ তার প্রফিটটা যখন যুক্ত করে তখন তো দামটা বেড়ে যায়। আবার 10.5 টাকার সাথে যদি আপনার তার যৌক্তিক প্রফিটটা যুক্ত করে তবে তো 12 টাকা চলে আসে। এখন মূল সমস্যাটা হলো খামারের দাম বাড়লে আপনার বাজারে দাম বাড়ে, খামারের দাম কমলে বাজারে দাম কমে। এবং সাপ্লাই চেইন আছে, যখন সংকট সৃষ্টি হয় তখন ওই যে বললাম রিটেল পর্যায়ে লাভটা দ্বিগুণ করতে চায়, যার জন্য আমরা সরাসরি ডিম বিক্রি করার একটা উদ্যোগ নেই। এবং আমি স্যারকে অনুরোধ করি যে স্যার আমাদের একটা সুযোগ দেন, আমরা যদি ডিমটা বিক্রি করা শুরু করি অবশ্যই সারা বাংলাদেশ 12 টাকায় ডিম চলে আসবে। এবং আমাদের ডিম আমদানি করার কোনো প্রয়োজন নাই, পর্যাপ্ত ডিম আছে।